20 নভেম্বর জাগ জমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে বিপিএল এর তৃতীয় আসরে বলিউড সুপারস্টার ঋতিক রোশন জ্যাকুইন ফার্নান্ডেজ কেকের সাথে মমতাজ এলআরবি মাতাবেন এবারের মঞ্চ এই ওপেনিং সেরেমনি জনপ্রিয়তা ছাড়িয়ে যাবে আগের দুই আসরকে এমনটাই আশা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব থাকা বিসিবি পরিচালক শেখ সোহেলের ঋতিক রোশন সহ বলিউড তারকারা ঢাকায় আসবেন শুক্রবার দুপুরে অঙ্কন থাসিনা রিপোর্ট বছর মাস সপ্তাহ পেরিয়ে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা প্রতীক্ষার প্রহরটা হচ্ছে শেষ বিপিএল থ্রি আসছে তার দামামা নিয়ে বাংলাদেশে কোনো আয়োজন হবে আর উদ্বোধনী অনুষ্ঠানে জাঁকজমকতা থাকবে না তা কি হয় বিশ্বকাপ 2011 থেকেই যে আয়োজক বাংলাদেশ তাদের ওপেনিং সেরেমনির ঝকঝকানি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেবার কাজটা অব্যাহত রেখে আসছে বিপিএল এর প্রথম দুই আসরও ছিল না এর ব্যতিক্রম তবে থ্রি ছাড়িয়ে যাচ্ছে প্রথম দুটি জাঁকজমকতাকে কোনোবারই এত বড় সুপারস্টার বিপিএল এ আসে নাই দিস ইজ দ্য রিটিক দ্য ফার্স্ট টাইম সে বোম্বে সুপারস্টার সেও একটা বিরাট আকর্ষণ বিপিএল এর দুই একটা জিনিস আরো স্পেশাল আছে যেগুলো নতুনত্ব দেখা যাবে ওপেনিং সেরিমনির মূল আকর্ষণ বলিউড সুপারস্টার ঋতিক রোশন গায়ক কেকে আর জ্যাকুলিন ফার্নান্ডেজ ঢাকায় উড়ে আসবেন অনুষ্ঠানের দিন দুপুরে মহড়াটা তারা সেরে আসছেন মুম্বাই থেকে যেহেতু ঋতিকের সাথে তার ড্যান্স যে টিমটা আছে এটা তো প্রায় অনেক জায়গায় ঋতিকের সাথে পারফরমেন্স করে এই জন্য তাদের কোনো রিহার্সেল দরকার নেই জ্যাকলিনও রিহার্সেল লাগবে না দেশীয়দের মধ্যে মঞ্চ কাঁপাবেন মমতাজ ও এলআরবি চিরকুটের মতো ব্যান্ড অনুষ্ঠানের জাঁকজমকতার পালে বাড়তি হাওয়ার যোগান দিতে সাথে থাকছে আরও বেশ কিছু চমক প্রথমে নোয়াপা নৃত্যশিল্পী উনি থাকবেন তারপর চিরকুট তারপরে এলআরবি তারপর মমতাজ আবা তারপর আপনি কেকা কেকে থাকবে তারপর হচ্ছে আপনি জ্যাকলিন তারপর হচ্ছে ঋতিক রোশন আতশবাজির ঝলকানিতে পুরো ঢাকা রাঙিয়ে তোলার প্রয়াসটাও তো থাকছেই আয়োজকদের প্রত্যাশা এবারের উদ্বোধনী অনুষ্ঠানের চাকচিক্য দর্শকদের মনে থাকবে অনেকদিন অঙ্কন তাহসিন নিউজ 9 ঢাকা